গাজায় ইসরায়েল যে বোমা হামলা চালাচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। সম্প্রতি উপত্যকাটির আল আহলি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালায় তেল আবিব। এতে চিকিৎসা নিতে আসা 500-এর অধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় আহত হন কয়েক হাজার মানুষ। পশ্চিমাদের ইসরায়েল প্রীতির বিপরীতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে মুসলিম ও আরব দেশগুলো। এই তালিকায় প্রথম সারিতেই রয়েছে ন্যাটোভুক্ত দেশ তুরস্ক। সংঘাতের শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে দেশটি, এবার বক্তব্য বা বিবৃতিতে নয়, সরাসরি গাজার অসহায় মানুষের পাশে দাঁড়ালো রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার একটি তুর্কি বিমান গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। বিমানটিতে 20 জন চিকিৎসকও পাঠিয়েছেন এরদোয়ান। গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে তুরস্ক। 23 লাখ মানুষের এই অঞ্চলে ইসরায়েল যেভাবে বিমান হামলা চালাচ্ছে সেটিকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন এরদোয়ান।